বিনোদন জগতের শোক যেন মুদ্রার এপিঠ আর ওপিঠে পরিণত হয়েছে, ফের শোকের ছায়া বিনোদন জগতে। মাত্র একদিন আগেই শোনা যায় অভিনেতা আদিত্য সিং রাজপুতের মৃত্যুর খবর। মঙ্গলবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে অভিনেতার। এর মাঝেই আরও এক দুঃসংবাদ, প্রয়াত হয়েছেন হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ অভিনেত্রী বৈভবী উপাধ্যায়। গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সারাভাই ভার্সেস সারাভাই সিরিয়াল খ্যাত এই অভিনেত্রীর। চণ্ডীগড়ের কাছে ঘটে এই গাড়ি দুর্ঘটনা। পাহাড়ি রাস্তায় বাঁক নেওয়ার সময় খাদে পড়ে যায় গাড়ি। একা ছিলেন না বৈভবী, সঙ্গে ছিলেন তার হবু বর। মাত্র 32 বছরেই প্রয়াত হন এই অভিনেত্রী। বৈভবীর মৃত্যুর খবর মিললেও তার হবু স্বামীর শারীরিক অবস্থা জানা যায়নি এখনও। এদিকে দুর্ঘটনার কথা শুনে তড়িঘড়ি করে চণ্ডীগড়ের দিকে রওনা হয়েছেন অভিনেত্রীর ভাই। মুম্বাইতে নিয়ে আসা হচ্ছে তার দেহ। বৈভবীর সহ অভিনেতা ও সিরিয়ালের প্রযোজক জেডি মাজেঠিয়া টুইট করে খবরটি জানান। তিনি লেখেন, আমি স্তম্ভিত খবরটা শুনে। সত্যি ভালো মনের মানুষ ছিলেন বৈভবী, যদিও নিজের যোগ্য জায়গা পাননি। প্রাণশক্তি ভরপুর একটা মানুষ, আমার কাছের একটা মানুষ। ও আমার স্মৃতিতে এখনও সারাভাইয়ের জেসমিন হয়েই রয়েছে। জীবন যে ভীষণ অনিশ্চিত। বৈভবীর মৃত্যুতে ভারতীয় টিভি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সারাভাই ভার্সেস সারাভাই ধারাবাহিকে বৈভবীর সহশিল্পী রূপালী গাঙ্গুলি এক টুইটে লিখেছেন, এটা ঠিক হলো না, আগে ভাগেই চলে গেলে। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, কিছুতেই বিশ্বাস করতে পারছি না। জনপ্রিয় টিভি ধারাবাহিক সারাভাই ভার্সেস সারাভাই জেসমিন চরিত্রে অভিনয় করে দর্শক মহলে আলোচিত হয়েছেন বৈভবী। 2020 সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের ছপাক সিনেমাতেও দেখা গেছে তাকে। এছাড়াও বহু হিন্দি সিরিয়ালে কাজ করেছেন তিনি, যার মধ্যে আদালত, সিআইডি, ক্যা কাসুর হে আমলাকা অন্যতম। হাসি খুশি অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে ভক্তদের হৃদয় ভেঙেছে। অভিনেত্রীর পরিবার সহ ভক্তরাও গভীরভাবে শোকাহত, কার্যত সবারই চোখে জল। এ আর এম সাদাত, দেশ টিভি।